স্রষ্টা সবার মঙ্গল করুন, স্রষ্টা সবার মঙ্গল করুন। প্রস্তাবিত বাজেট 2020-2021 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। মোবাইল ফোন সেবার খরচ সম্পূরক শুল্ক 10% থেকে বাড়িয়ে 15%, ক ভ্যাট 15%, সম্পূরক শুল্ক 15%, গ সারচার্জ 1%, মোট কর ভার দাঁড়াবে 33.57%। তার মানে প্রতি 100 টাকা রিচার্জে রাষ্ট্রের কাছে যাবে 25 টাকার কিছু বেশি, এতদিন যা ছিল 22 টাকার মতো। ব্যাংকে টাকা রাখার খরচ, ব্যাংক হিসাবে 10 লাখ টাকার বেশি স্থিতি থাকার উপর আবগারি শুল্ক বাড়ানো হয়েছে। বর্তমানে ব্যাংক হিসাব ও বিমান টিকিটের উপর আবগারি শুল্ক দিতে হয়। এই আইনের প্রয়োগ সহজবদ্ধ ও যুগোপযোগী করার লক্ষ্যে কতিপয় ধারা সংশোধন ও সংশোধনের প্রস্তাব করা হয়েছে। ব্যাংক হিসাবের স্থিতি, 10 লাখ টাকা পর্যন্ত বর্তমান হারে আবগারি শুল্ক দিতে হবে। 10 লাখ 1 টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত 2500 টাকা থেকে বাড়িয়ে 3000 টাকা করা হয়েছে। 1 কোটি টাকার বেশি থেকে 5 কোটি টাকা পর্যন্ত 12000 টাকা থেকে বাড়িয়ে 15000 টাকা করা হয়েছে। 5 কোটি টাকার বেশি হলে 25000 টাকা থেকে বাড়িয়ে 40000 টাকা করা হয়েছে। আয়কর ব্যবস্থা বর্তমানে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা 2.5 লাখ টাকা। এর বেশি বার্ষিক আয় থাকলে এলাকা ভেদে ন্যূনতম 3 থেকে 5 হাজার টাকা আয়কর দেওয়ার বিধান আছে। নারী ও 65 বছরের বেশি বয়সীদের 3 লাখ টাকা, প্রতিবন্ধী করদাতা 4 লাখ টাকা, গেজেটেড ভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা 4,25,000 টাকা পর্যন্ত আয়কর মুক্ত। নতুন বাজেটে করমুক্ত আয়ের সীমা 3 লাখ টাকা। নারী প্রতিবন্ধী গ্যাজেটেড ভুক্ত মুক্তিযোদ্ধাদের সীমা বাড়ছে আনুপাতিক হারে। সর্বোচ্চ করহার 30% থেকে কমিয়ে 25% করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে 47 লাখ টাকার বেশি আয় হলে সর্বোচ্চ 30% হারে আয়কর দেওয়ার বিধান আছে। অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে প্রশ্ন করা যাবে না। কোনো ক্ষেত্রে করদাতার আয়কর রিটার্ন দাখিলে অজ্ঞতার কারণে তাদের কিছু অর্জিত সম্পদ প্রদর্শনে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। এই অবস্থায় করদাতাদের আয়কর রিটার্নের এই ত্রুটি সংশোধনের সুযোগ প্রদান এবং অর্থনীতির স্রোতে অর্থপ্রবাহ বাড়ানোর লক্ষ্যে আয়কর অধ্যাদেশ 1984 আয়কর প্রণোদনা সংক্রান্ত 2টি ধারা সংযোজনের প্রস্তাব করা হয়েছে বর্তমান বাজেটে। প্রথম ধারা, দেশে প্রচলিত আইনে যাই থাকুক না কেন, নতুন অর্থবছরের মধ্যে ব্যক্তি শ্রেণীর করদাতারা আয়কর রিটার্নে অপ্রদর্শিত অর্থ জমি, বিল্ডিং, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের প্রতি বর্গ মিটারের উপর নির্দিষ্ট হারে এবং নগদ অর্থ, ব্যাংকে গচ্ছিত অর্থ, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড বা অন্য কোনো সিকিউরিটিজের উপর 10% হারে কর প্রদান করে আয়কর রিটার্নে প্রদর্শন করলে আয়কর কর্তৃপক্ষ সহ অন্য কোনো কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবে না। ধারা 2, অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম চালিকা শক্তি পুঁজিবাজার, একে গতিশীল করার জন্য 3 বছর লক ইন সহ কতিপয় শর্ত সাপেক্ষে নতুন অর্থবছরের মধ্যে ব্যক্তি শ্রেণীর করদাতারা 10% কর হারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করলে আয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবে না। আমদানি ও রপ্তানি পর্যায়ে আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, ভুয়া বিনিয়োগের মাধ্যমে অর্থ পাচার এবং কর ফাঁকির অভিযোগ রয়েছে। এ ধরনের অর্থ পাচার ও কর ফাঁকির বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। এ প্রবণতা রোধ করবে বিদ্যমান অন্য সব বিধানের পাশাপাশি আয়কর অধ্যাদেশে নতুন একটি ধারা প্রস্তাব করে বলা হয়েছে, আন্ডার ইনভয়েসিং ও ওভার ইনভয়েসিং করে পাচার হয়েছে এবং যে পরিমাণ প্রদর্শিত বিনিয়োগ ভুয়া হিসেবে প্রমাণিত হবে।
এর উপর 50% হারে কর আরোপিত হবে।